বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এখন রয়েছি জাতীয় পেনশন কর্তৃপক্ষ এই ওয়েবসাইটে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ আপডেট রয়েছে, এখানে নিচে স্ক্রল করছে, আর আমি এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে অনলাইনে খুব সুন্দরভাবে নিজে নিজে মোবাইলে কিংবা কম্পিউটারে এই আবেদনটা করতে পারবেন, পেনশন রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে আমি টাকা জমা দেওয়া সহ আমি দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন, বিস্তারিত রয়েছে। তো এখানে নোটিশ বোর্ড রয়েছে, এখানে নোটিশ বোর্ড থেকে আপনারা নোটিশটা দেখে নিতে পারেন। আর এখানে সর্বজনীন পেনশন সম্পর্কে রয়েছে, বিধিমালা আইন রয়েছে, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইন রয়েছে, এগুলি আপনারা ডাউনলোড করে করে এক একটা দেখে নিতে পারেন। এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, তো এইভাবে আপনারা একটু দেখে পরে বুঝে নেবেন। তো এগুলি দেখে নেবেন। এখানে রয়েছে প্যাকেজ স্কিম সমূহ, এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। প্রবাসের একটা প্যাকেজ রয়েছে, প্রগতি রয়েছে, সুরক্ষা, সমতা। এখন প্রবাস বলতে যারা প্রবাসী বাংলাদেশি, এখানে প্রগতি বলতে বেসরকারি কর্মচারী প্রতিষ্ঠানের, আর এখানে সুরক্ষা বলতে যারা সহকর্ম, নিজের কোনো প্রতিষ্ঠান বা নিজেই কর্ম করছেন ঘরে বসে অনলাইনে যেভাবেই হোক তাদের জন্য। আর এখানে স্বল্প আয়ের ব্যক্তি, তো এখানে সবগুলোই রয়েছে। আমি যদি এখন একটা এক্সাম্পল হিসেবে প্রগতিতে ক্লিক করি, বেসরকারি কর্মচারীর প্রতিষ্ঠান যারা চাকরিজীবী রয়েছেন বেসরকারিতে, তারা চাঁদার পরিমাণ দেখতে পাচ্ছেন 42 বছর বয়স হলে আপনারা যদি 2000 টাকা করে মাসে দেন তাহলে আপনারা এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন সম্ভাব্য মাসিক পেনশন টাকা, প্রতি মাসে আপনারা এই টাকাটা পাবেন, আর 3000 টাকা করে দিলে এই টাকাটা। তো এইভাবে আপনারা দেখে নেবেন, প্রত্যেকটাতেই কিন্তু রয়েছে। এখানে যাদের নিজস্ব কর্ম রয়েছে, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এখানে সেই অপশন অনুযায়ী আপনি আবেদনটা করলে, রেজিস্ট্রেশনটা করলে আপনারা এই টাকাগুলো মাসিক পেনশন হিসাবে পাবেন। তো আমি এখন চলে যাচ্ছি আবেদনে। এখন এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, এখানে চলে আসবেন এক ক্লিকে। আর আরেকটা বিষয় দেখাচ্ছি, একটু জুম করে নিচ্ছি। এখানে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমি সরকারি ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি। এখানে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা রয়েছে নতুন, এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এখানে এখানে এই পেজটা, এখানে 11 পেজ রয়েছে, এখানে ডাউনলোড করে আপনারা দেখে নেবেন। এগুলি এই ওয়েবসাইটই অবশ্য রয়েছে। তো আমি এখন সরাসরি পেনশনার রেজিস্ট্রেশনে চলে যাচ্ছি। তো এখানে যে উপরে দেখতে পাচ্ছেন পেনশনার রেজিস্ট্রেশন, এখানে একটা ক্লিক করবেন, আপনারা মোবাইলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে রয়েছে রেজিস্ট্রেশন করুন, এই মর্মে প্রত্যয়ন করছি যে আমি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মরত নই। তো এখানে রয়েছে সর্বজনীন পেনশন স্কিম বহির্ভূত কোনো ধরনের সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে পেনশন সুবিধা গ্রহণ করি না। আরেকটা রয়েছে আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতার কোনো ধরনের ভাতা গ্রহণ করি না। তো এখানে এগুলি আপনারা যদি এই মর্মে আপনারা প্রত্যয়ন করে থাকেন তাহলে আপনারা এখানে আমি সম্মত আছিতে ক্লিক করবেন। এখানে আর নিচে প্যাকেজ স্কিম সমূহ বিস্তারিত রয়েছে, আমি যা দেখিয়েছি একটু আগে। তো আমি সম্মত আছি, এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর প্রথমে চলে এসেছে প্যাকেজ স্কিম সমূহ। তো আমি আগে দেখিয়েছি আপনারা আপনাদের যে স্কিমে আপনারা পড়েন সেই যেই প্যাকেজে, সেই প্যাকেজে আপনারা করে নেবেন। তো আমি এখানে সহকর্ম দিচ্ছি, নিজের আমার দোকান রয়েছে, তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন এখানে NID কার্ড নাম্বারটা দিতে হবে, আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখন নিচে জন্ম তারিখটা দিতে হবে, জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এখন মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর ইমেল আইডি টাইপ করুন, আবশ্যিক নয়, এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এখানে আবশ্যিক নয় রয়েছে। যাই হোক, আমি ইমেল আইডিটা স্কিপ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে ক্যাপচা, এই যে দেখুন উপরে যে একটা লেখা রয়েছে বাঁকা তারা, এই লেখাটা এখানে হুবহু বসিয়ে দিতে হবে। আর এটা যদি আপনারা মনে করেন যে একটু আপনাদের কাছে হিজিবিজি লাগছে, বুঝতে পারছেন না, তাহলে এখানে একটা ক্লিক করবেন, নতুন আরেকটা আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেটারের সি রয়েছে, ক্যাপিটাল লেটারের এন রয়েছে, তারপর ছোট স্মল লেটারের কিউ, এবং অ্যাট দ্য রেট, এবং ছোট স্মল লেটারের জি রয়েছে। তো দেওয়ার পর আমরা এখন পরবর্তী পেজে চলে যাব, এখানে ক্লিক করলে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। এখন আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখন দিয়ে দিবেন। তো এখানে চলে এসেছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি মেসেজে।
দেওয়ার পর পরবর্তী পেজে আমরা চলে যাব। পেজে চলে আসার পরপরই সম্পূর্ণ তথ্য কিন্তু চলে এসেছে এনআইডি কার্ডের ছবি সহ। দেখতে পাচ্ছেন এখন আমি আমাদের কাজ হচ্ছে এখানে স্কিম তথ্য, ব্যাংক তথ্য এবং নমিনি তথ্য এবং সম্পূর্ণ ফর্ম, এই গড়গুলো পূরণ করতে হবে আমাদের। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যাই হোক, এখানে বার্ষিক আয় এখানে কত আপনারা এখানে টাইপ করে দিবেন বার্ষিক আয়। তো আমি 60,000 টাকা দিয়ে দিচ্ছি। এখানে পেশা নির্বাচন করুন, পেশা কী পেশা রয়েছেন আপনারা সেই পেশাটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যবসা দিয়ে দিচ্ছি ছোট। দিয়ে দেওয়ার পর আমরা এখন একবারে নিচে চলে যাব। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী বাটনটা চলে এসেছে, এখানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এখানে আমরা যে সিলেক্ট করেছিলাম সুরক্ষা, সহকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মী, তো এখানে মাসিক চাঁদার পরিমাণ আমরা কত দিতে চাচ্ছি, 1,000 না 2,000 না 3,000 না 5,000। তো আমি 5,000 ক্লিক করে দিলাম, 5,000 টাকা। এবং চাঁদা পরিশোধের ধরন কোন ধরনের, আমরা কি মাসিক দিব নাকি 3 মাস পর পর নাকি বার্ষিক, 5,000 টাকা করে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বার্ষিক। তো আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এখানে ত্রিমাসিক দিলে দেখুন এখানে চলে আসবে প্রতি 3 মাসে পরিশোধ করতে হবে 15,000 টাকা। তো আমি এখানে ত্রিমাসিকই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে আমি এখন ক্লিক করলাম। করার পর এখন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এখন ব্যাংক হিসাবের ধরনটা দেখতে হবে, এখানে সঞ্চয় না চলিত, আমি সঞ্চয় করেছি যার কারণে সঞ্চয় হিসাবটা দিয়ে দিচ্ছি। রাউটিং নাম্বার, রাউটিং নাম্বারটা যদি আপনারা না জানেন তাহলে এখানে দেখুন রাউটিং নাম্বার জানা নেই, এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনার ব্যাংকের নাম এখানে নির্বাচন করবেন। এখানে দেখুন এই ব্যাংকগুলো রয়েছে, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে সিলেক্ট করবেন। এই আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ব্যাংকের শাখা, কোন শাখায় রয়েছেন আপনি সেই শাখাটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন সংযোজন করণে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনার ব্যাংকের রাউটিং নাম্বারটা কিন্তু দেখুন এখানে যুক্ত হয়ে গিয়েছে, চলে এসেছে, এটা আর আপনার খুঁজে বের করা লাগলো না। তো এখন আমরা নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ রয়েছে, এখানে আমি পরবর্তীতে ক্লিক করব। তো এখন নমিনির তথ্য দিতে হবে, নমিনির আইডির ধরন কি ধরন, এখানে ক্লিক করলে রয়েছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্ট। তো আপনি যাকে নমিনি দিবেন তার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, মানে এনআইডি কার্ড। তো আমি এখানে দিয়ে দিচ্ছি নমিনির এনআইডি কার্ড নাম্বার। দেওয়ার পর জন্ম তারিখটা দিয়ে দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। দেওয়ার পর নমিনি যুক্ত করুন, এখানে একটা ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য চলে এসেছে। নমিনির মোবাইল নাম্বার এখানে প্রদান করতে বলা হয়েছে, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সম্পর্ক কি নমিনির সাথে সেটা এখানে দিয়ে দিবেন আপনারা। দিয়ে দেওয়ার পর নমিনির প্রাপ্যতার হার কত পার্সেন্ট দেওয়া হবে নমিনিকে আপনার পেনশন থেকে, এখানে 100% আমি দিয়ে দিলাম, 100 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আর কোনো কাজ নেই, একটু নিচে নেমে, নিচে নেমে পরবর্তীতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সম্পূর্ণ তথ্য কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে সম্পূর্ণ ফর্ম চলে এসেছে সামনে, একটু দেখে নিবেন। আমি নিচে চলে যাচ্ছি স্ক্রল করে। এখন আসার পর এখানে সম্পূর্ণ আবেদনটি ডাউনলোড করুন, এখানে ক্লিক করে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। আর এখানে আমি নিশ্চিত করছি যে উল্লেখিত সকল তথ্য সঠিক এবং আমি সর্বজনীন পেনশনের সকল আইন ও বিধিমালা সম্পর্কে অবগত হয়ে এতে সম্মতি প্রদান করছি। এখানে একটা টিক মার্ক দিয়ে জাস্ট আবেদন সম্পন্ন করুনে একটা ক্লিক করে দিবেন। এখন আমি একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সুরক্ষা, ত্রিমাসিক 15,000 টাকা, ধরন চাঁদার পরিশোধ এত, সর্বমোট এত, পেমেন্ট করুন। তো পেমেন্ট করুনটে ক্লিক করে এখানে
আপনারা পেমেন্টটা করে দিবেন। তো এখানে পেমেন্ট করনটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সোনালি পেমেন্ট গেটওয়ে চলে এসেছে। তো আপনারা এখানে মোবাইল ব্যাংকিং রয়েছে, মোবাইল ব্যাংকিং এ যারা পেমেন্ট করতে চান এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে রকেট বিকাশ সবই রয়েছে। তো আমি নগদে পেমেন্ট করব, নগদে একটা ক্লিক করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন 15120 টাকা দিতে হবে, 120 টাকা প্রসেসিং ফি রয়েছে। তো এখানে আমি পেমেন্ট কনফার্ম করে দিচ্ছি। করার পর আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে প্রসিড রয়েছে, এই প্রসিডে একটা ক্লিক করবেন। দিয়ে দেওয়ার পর আপনার এই নগদ অ্যাকাউন্টে বা আপনাদের যে আমি তো নগদ দিয়েছি, আপনারা যে নাম্বার দিবেন সেই বিকাশ হলে বিকাশে কোড চলে যাবে। তো এখানে কোড চলে এসেছে, আমি এখন কোডটা বসিয়ে দিব। দেওয়ার পর এখন আমি প্রসিডে ক্লিক করব। করার পর এখানে পিন নাম্বারটা দিতে হবে, পিন নাম্বারটা দিয়ে জাস্ট প্রসিডে আবার ক্লিক করলেই পেমেন্টটা হয়ে যাবে। তো আমি পিন নাম্বারটা দিয়ে প্রসিডে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন প্রসিডে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 15,000 টাকা পেমেন্ট সফল হয়েছে। এখানে প্রথম পেমেন্টের স্লিপ ডাউনলোড করুন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, এবং ইউজার তৈরি করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ, লাল চিহ্ন দেওয়া রয়েছে যেখানে, এখানে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার ইউজার আইডিটা চলে আসবে এবং আপনারা ন্যূনতম 6 অক্ষরের পাসওয়ার্ড, আপনাদের মন মতো পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন এবং সেই পাসওয়ার্ডটা পুনরায় আবার দিবেন নিচের ঘরে, দিয়ে ইউজার তৈরিকরণে ক্লিক করবেন। কারণ এখানে আপনারা পরবর্তীতে লগ ইন করার জন্য আপনাদের আইডিটাতে সংশোধন করার জন্য বা নমিনি পরিবর্তন যে কোনো কাজের জন্য আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লাগবেই পরবর্তীতে আপনাদের লগ ইন করার জন্য। এরপর আর কোনো কাজ নেই, এখানে আমাদের পেনশনার লগ ইন। এই ওয়েবসাইটে আপনারা সব সময় এসে আপনারা এখানে যারা নিবন্ধন করে ফেলেছেন এই লগ ইনে ক্লিক করবেন, করে আপনাদের যে আইডিটা চলে এসেছিলো সেই আইডিটা এখানে দিবেন, আর আপনাদের পাসওয়ার্ড যা তৈরি করেছেন আপনারা সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটা খুব যত্ন সহকারে রেখে দিতে হবে, মনে রাখতে হবে বা যেভাবেই হোক আপনার সংরক্ষণে রেখে দিতে হবে লগ ইন করার জন্য। এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে এই যে ক্যাপচাটা এখানে দিয়ে দিবেন, আমি দেখেছি আগেও, এখানে আপনারা নতুন ক্যাপচা নিয়ে নিতে পারেন যদি না বুঝেন। দিয়ে দেখুন এটা স্মল লেটার এ রয়েছে, এখানে ক্যাপিটাল লেটার এফ, তারপর স্মল লেটার এম, তারপর রয়েছে টু আর স্মল লেটার ই, দিয়ে জাস্ট আপনারা এখানে পেনশনার হিসেবে লগ ইন করুনে ক্লিক করে আপনাদের সমস্ত তথ্য আপনারা এখান থেকে দেখতে পারবেন বা সংশোধন করতে পারবেন। এখানে আরও রয়েছে দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক, হেল্প ডেস্কে ক্লিক করে আপনারা এখান থেকে সচরাচর জিজ্ঞাসা প্রশ্ন, এখানে যে প্রশ্নগুলো রয়েছে এখানে একটা ক্লিক করলে আপনারা উত্তর পেয়ে যাবেন। দেখুন এখানে রয়েছে চাঁদাদাতার বয়স 60 বছর হওয়ার পর তিনি কিভাবে পেনশন পাবে, এখানে একটা ক্লিক করবেন, নিচে কিন্তু উত্তরটা চলে এসেছে। এছাড়া আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, দেখুন যোগাযোগের নাম্বার রয়েছে, ঠিকানা রয়েছে, সব কিছুই রয়েছে। তো এইভাবে আপনারা সব কিছু দেখে নেবেন। তো বন্ধুরা, এ পর্যন্ত আমার ভিডিওটা ছিল, পরবর্তী আপনারা এই জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশনের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।